ফের প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে রানীনগর থানার চর রাজানগর এলাকা থেকে সোমেন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল, 5টি পিস্তল, একটি মাস্কেট, 4টি পাইপ গান, 25টি 8mm গুলি, 5টি 7.65mm গুলি, 2টি 9mm গুলি এবং 10টি ম্যাগাজিন। বুধবার জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ সাংবাদিক বৈঠক করে জানান, সোমেন মণ্ডল গত প্রায় 6 থেকে 7 মাস আগে ধুলিয়ান স্টেশনে ঝাড়খণ্ডের এক ব্যক্তির কাছ থেকে ও বহরমপুরের নওদার ত্রিমোহিনী এলাকার এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্রগুলি কিনেছিল তা বিক্রির উদ্দেশ্যে। এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বিক্রি না হওয়ায় তা বাড়িতে বিভিন্ন জায়গায় মাটিতে পুঁতে রাখা হয়েছিল। সোমেন মণ্ডল নামে একটা ব্যক্তিকে কালকে অ্যারেস্ট করা হয়েছে। তার বাড়ি হচ্ছে চর রাজনগর, থানা হচ্ছে রানীনগর, আর ওর কাছ থেকে বেশ কিছু আর্মস পাওয়া গেছে। ও 6-7 মাস আগে আর্মসগুলো প্রোকিউর করেছিল ধুলিয়ান স্টেশন থেকে, ও কালেক্ট করেছিল একটা ঝাড়খণ্ড একটা ব্যক্তির কাছ থেকে। তারপর থেকে আর্মসগুলো ওর বাড়িতে রেখেছিল বিভিন্ন জায়গাতে, আর যেটা প্ল্যান ছিল ওটা লোকালি বিক্রি করার, সেটা ও কোনোভাবেই পাচ্ছিল না। আর ইতিমধ্যে আমরা খবর পাই কি এরকম একটা ব্যক্তির কাছে কিছু আর্মস আছে, ও যাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল তাদের মধ্যে একটা লোক খবর দেয় এরকম কি এর কাছে বেশ কিছু আর্মস আছে। তার বেসিসে ওকে আমরা ডিটেন করি, আর ইন্টারোগেশনে পরে ওর বাড়ি থেকে আমরা আর্মসগুলো রিকভার করি, জায়গায় জায়গায় আর্মসগুলো পোতা হয়েছিল, ওকে আমরা অ্যারেস্ট করে ফরওয়ার্ড করছি আজকে, আর 7 দিনের পুলিশ রিমান্ড বাজিয়েছি। বুধবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়। আরো জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। তেল সানশাইন মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, 5 তলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি, হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।